লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ভোটের দামামা বেঁধে গেছে। রাজনীতির ময়দানে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। শাসক দল বিরোধী দল দুপক্ষই কিন্তু এখন নেমে পড়েছেন লড়াইয়ের ময়দানে। এই লড়াইয়ে কার হবে জিত, কার হবে হার, সেটা তো সময়ই বলবে। কিন্তু আজকে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের শাসক দল তাদের তরফ থেকে কিন্তু তালিকা প্রকাশ করা হয়েছে এবং কে কে সেখানে থাকছেন সব কিছু কিন্তু জানানো হয়েছে। এবারে চলুন আমরা কথা বলে নেব, আমরা আলোচনা করে নেব যে এই ভোটের ভবিষ্যৎ ঠিক কী হতে চলেছে। পুরোটা বিশ্লেষণ না করা গেলেও কিছুটা আমরা বিশ্লেষণ করে নেব এবং সেই বিশ্লেষণ করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এবং পাশাপাশি বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা চিব্রেওয়াল। আপনাকে স্বাগত ক্যাম্পেইন কলিং মিডিয়ায়। আমরা আজকে দেখেছি যে ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের শাসক দল তারা কিন্তু ভোটের তালিকা প্রকাশ করে দিয়েছে, কে কে ভোটে দাঁড়াচ্ছেন এবারে, এবং সেখানে বেশ কিছু নতুন মুখ উঠে এসেছে, বেশ কিছু জায়গা বদলও হয়েছে অনেকের। তো সেই নতুন মুখের মধ্যে উল্লেখযোগ্য মুখ হচ্ছে মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান, এই নাম দুটো কিন্তু উঠে এসছে। এবং আমরা প্রত্যেকে জানি যে টলিউডের প্রথম সারির নায়িকা তারা, এই নাম দুটো কিন্তু যোগ হয়েছে এখানে। খুবই ভালো, নতুন লোকজনকে চান্স দিচ্ছে টিএমসি, খুব ভালো আছে। তো আর পার্সোনালি কারোর বিরুদ্ধে আমার কিছু বলার নেই, কিন্তু আগেন ওয়ান কোয়েশ্চেন কামস টু মাইন্ড যে এটা একটা খুব ইম্পর্টেন্ট ইলেকশন, দিস ইজ আ লোকসভা ইলেকশন ওয়ের ইউ আর রিপ্রেজেন্টিং ইয়োর কনস্টিটিউয়েন্সি ইন দি লোকসভা, সো অলমোস্ট আ ন্যাশনাল ইলেকশন। সেখানে এটা এবার ওদের পার্টির যা ডিসিশন আছে, যা ওরা করেছে, চিন্তাভাবনা করেই করেছে নিশ্চয়ই, কিন্তু আমার আবার কোয়েশ্চেন রইল যে আগেও এরকম করা হয়েছে, আগেও ওরা নেতা নেত্রীদের দাঁড় করিয়েছিল, মানে হিরো হিরোইনদেরকে, অ্যাক্টর অ্যাক্ট্রেসেসকে দাঁড় করিয়ে দিয়েছিল, এবার দেখলাম কয়েকটা সিট ফেরবদল করে দিয়েছে। তো যদি এতটা বিশ্বাস ছিল অ্যাক্ট্রেসের উপরে বা যাকে ওরা লাস্ট টাইম দাঁড় করিয়েছিলেন, তাহলে এবার কেন ওনার সিটটা চেঞ্জ করলেন? এটা আপনার প্রশ্ন নিশ্চয়ই। আপনি যদি ভাবেন যে ওনাকে দাঁড় করিয়ে 5 বছর উনি যে একজন অ্যাক্ট্রেস আছে তার নাম আমি নিচ্ছি না, এবার ওনার সিট চেঞ্জ আপনি করেছেন, সবাই ভালো করে বুঝতে পারছেন আমি কার কথা বলছি। কিন্তু যদি এত ভালো কাজ করেছিলেন, পার্টিকে এত বিশ্বাস ছিল, তাহলে এবার আবার ওনার সিটটা চেঞ্জ করলেন কেন, আর আবার দুজন অ্যাক্ট্রেসকে নিয়ে এসেছেন? আমি অল দ্য বেস্টই বলি, হোপফুলি ভালো কাজ করবে জিততে পারলে। দেখুন, আমি এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে একটা বিষয় যেটা শুধুমাত্র আমার না, সেটা অনেকেরই মনে প্রশ্ন যে এই লোকসভা নির্বাচনের আগেই ঠিক আমাদের একটি ঘটনা ঘটেছে আমাদের দেশে, সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে, পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গিদের মারা হয়েছে। এই সার্জিক্যাল স্ট্রাইকের পর কিন্তু বিরোধী দলগুলো পুরো হাত ধুয়ে নেমে পড়েছে, এটা কিন্তু বলা মানে অপেক্ষা রাখে না। সেখানে কিন্তু তাদের দাবি বারবার এটাই করা হচ্ছে যে এই সার্জিক্যাল স্ট্রাইক এই পুরোটাই হচ্ছে ভোট রাজনীতি একটা, এটা নাকি একটা ভোট পাওয়ার জন্য এটা একটা করা হয়েছে, এবং তার প্রমাণও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে চাওয়াও হয়েছে। তো আপনার কি মনে হয়, শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্যই এই ধরনের ঘটনা বা এ ধরনের কথাবার্তা? খুবই দুঃখের নিন্দনীয় কথা। আজকে আপনি বলছেন যে আমাদের আর্মি ওখানে ঢুকে একটা স্ট্রাইক করেছে, পুরো দেশ বলছে এই কথাটা, কয়েকজন যারা অপোজিশন আছেন, যারা মানে কারেন্ট সরকারের বিরোধিতা করছেন, তারা এই কথাটা কোয়েশ্চেন রেজ করছেন, আর ওরা এটা ভুলে যাচ্ছেন যে এই কোয়েশ্চেনটা আপনি সরকারকে তো করছেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি মানে অবিশ্বাস কোথায় দেখাচ্ছেন? আপনি দেশের আর্মিকে বিশ্বাস করছেন না। তো যেখানে আপনি একটা দেশে থাকছেন, ওখানকার নাগরিক আছেন, আর এরকম অ্যান্টি ন্যাশনাল যদি আপনি প্রশ্ন জিজ্ঞেস করেন, আর তারপরে আপনি বলছেন আমাকে সবাই অ্যান্টি ন্যাশনাল, আরে আপনি তো অ্যান্টি ন্যাশনাল কোয়েশ্চেন জিজ্ঞেসই করছেন। ইউ আর ডাউটিং ইউর ওন নেভি, ইউ আর ডাউটিং ইউর ওন আর্মি, ইউ আর ডাউটিং ইউর ওন এয়ারফোর্স, কেন, ফর হোয়াট, ফর পলিটিক্স, বিকজ আপনি আঙুল তুলতে চাইছেন টুয়ার্ডস দি গভর্নমেন্ট, টুয়ার্ডস দ্য রুলিং গভর্নমেন্ট, সেই জন্য আপনি এইসব ড্রামাটা করছেন। আর সব থেকে দুঃখের কথা, আপনি এই মাইলেজটা মিডিয়া পারফরমেন্স কোথায় পাচ্ছেন? আপনার দেশে কেউ আপনাকে দাম দিচ্ছে না। এটা কারা আপনাকে দাম দিচ্ছে? পাকিস্তানের লোকজন ওনাদের টিভিতে দেখাচ্ছে যে দেখুন ভারতবর্ষে এরকমও লোকজন নেতা আছে যারা নিজেই কান্ট্রিতে নিজেই আর্মিকে বিশ্বাস করে না, তারা জিজ্ঞেস করছে কজন মেরেছে, কোথায় মেরেছে। আর তার থেকে দুঃখের বড় কথা, আপনি বলছেন এটা নাকি সরকার বা রুলিং গভর্নমেন্ট বা বিজেপি ভোটের জন্য করছে, আর অ্যালিগেশন তো আমার উপরেও রেজ করেছেন বিরোধীরা। কবে
দ্যাট ওয়াজ আফটার 14th of February. একদম ঠিক আছে, তো অলমোস্ট 20 দিন আগেই লেগেছে। আমি তো আর জানতাম না যে 20 দিন পরে কোড অফ কন্ডাক্ট এই দিনে আসবে। আর জেনে গেলেও আমার হোর্ডিং এ এরকম কিছু নেই, যারা কিছুই বুঝে না, আইন বুঝে না, ল বুঝে না, তাদের বুঝিয়ে দিচ্ছি। প্লিজ গো থ্রু দ্য কোড অফ কন্ডাক্ট, হোয়াট ডাজ ইট সে। আমি আমার হোর্ডিং এ কোথায় লিখিনি দ্যাট ভোট ফর বিজেপি, আই হ্যাভ নট রিটেন দ্যাট। হোয়াট আই হ্যাভ রিটেন, শ্রদ্ধাঞ্জলি জানাই, তাতে আমি কিচ্ছুই খারাপ করিনি, 100 বার করবো। আর কি আর কি আর কি করেছি ওখানে, শ্রদ্ধাঞ্জলি জ্বালাই। আর সেকেন্ড হোর্ডিং আমি কি লিখেছি, যে আমার আর্মি যে এত বড় কাজ করেছে তার জন্য আমি ওদেরকে প্রোৎসাহন করি, এন্ড যে এরকম মেরাজ ওখানে ঢুকেছে করেছে তার জন্য আই স্ট্যান্ড উইথ মাই আর্মি। খারাপ কি, জয় হিন্দ লিখেছি, খারাপ কি? এবার যদি জয় হিন্দ লেখা ভোটের রাজনীতি হয়, তো ভাই এই রাজনীতিটা টিএমসি কেও করতে বলুন না। আর ওরা তো আমার থেকে আগে করেছে, ওরা আমার থেকে আগে করেছে। যে ওনাদের এমপি বসিরহাট বারাসাতের, উনি একটা টুইট করেছিলেন আমার হোর্ডিংটা দিয়ে, যেখানে লিখেছেন যে এরা সবাই কি শহীদ। নেক্সট ডে আমি আর একটা ব্যানার দিয়েছি যেখানে ওনাদের যে মুখ্যমন্ত্রী আছেন আমাদের আর ওনার যে ভাইপো, দুজনের ফটো ছিল, ছবি ছিল। তো আপনি ওটা নিয়ে মিছিলে হাঁটছেন, সেখানেও তো মাঝখানে শ্রদ্ধাঞ্জলি লেখা ছিল, কেন কেন হাঁটলেন? ভোটের রাজনীতি করছেন আর অন্যদিকে আঙুল তুলছেন? আগে নিজেকে দেখুন কি আছেন আপনারা। দেখুন, এই ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর না একটা বিশাল বড় বিতর্ক চলছে, সেটার বলার অপেক্ষা থাকে না। সার্জিক্যাল স্ট্রাইক যেমন একদিকে রয়েছে, অনেকেরই মতে যে জিএসটি এবং নোট বাতিলের পর এই সার্জিক্যাল স্ট্রাইক করে মোদি মানুষের মন জয় করার চেষ্টা করছেন। এটা শুধুমাত্র আমি বলে নয়, এটা সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে অনেকের মুখে মুখে কিন্তু এই কথাটা প্রচলিত, মানে এখন অনেকেই বলছেন এই কথাটা। ভাই দেখুন, ডিমনিটাইজেশন ঠিক আছে, চিন্তা ভাবনা করা হয়েছে হোয়াট ইজ গুড ফর দ্য কান্ট্রি, কী করতে হবে না করতে হবে। এবার এই যে শহীদরা আমাদের যে দেশের জন শহীদ 40 জন 42 জন মারা গেল, তখন তো আর মোদিজি জানতেন না যে 40-42 জনকে ওরা এসে এরকম মেরে দিবে, তারপরে আমরা অ্যাট্যাক করে ওইটা করবো যাতে পাবলিক সিম্পাথি আমাদের সঙ্গে হয়ে যাবে বা পাবলিক খুশ হবে, এটা তো আর ডিসাইডেড ছিল না। দিস হ্যাপেন্ড, অ্যান্ড সামটাইমস ওয়েন সার্টেন থিংস হ্যাপেন ইউ নিড টু টেক আ স্ট্যান্ডিং ডিসিশন ওভার দেয়ার। সেটা আমাদের গর্বের কথা যে আমাদের এরকম একজন প্রধানমন্ত্রী আছেন যিনি এই ডিসিশনটা ফর্মলি নিতে পারেন। এর আগে আর 20-25 বছরে কি হয়েছে, 3-4 বার আপনারা বলছেন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, হয়েছিল যখন মনমোহন সিং প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ছিলেন, কত হয়েছে, কখন হয়েছে কেউ জানতে পারেনি কেন? তখন আপনারা আবার বলবেন যে না, ওরা তো জানায়নি, ওরা কোয়াইটলি করে নিচ্ছে, কোয়াইটলি যা হয় ওরা কেউ ওসব কেউ জানে না যা হয়েছে। এখন আপনারা প্রমাণ জিজ্ঞেস করছেন, তো আপনারা এত হওয়ার পরে মোদি সরকারকে আপনারা প্রমাণ জিজ্ঞেস করছেন? আমি এখন বলি দেখান, 3 বার কখন হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক, আমি প্রমাণ চাইছি দেখান। কিন্তু আমি এটা বলবো না, বিকজ আমি আমার আর্মিকে বিলিভ করি, আমি আমার এয়ারফোর্সকে বিলিভ করি। যদি একটা পেপারেও লেখা আছে যে হয়েছিল, আমি ওটাই মানবো যে হ্যাঁ হয়েছিল, আমি এই কোয়েশ্চেনটা আর রেজ করবো না। সব কিছুকেই কি মানে ভোটের সঙ্গে একসঙ্গে জুড়ে দেওয়া যায়? কারণ আমরা এই লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হওয়ার পরে একটা বিষয় নিয়ে সরগোল হয়েছিল যে রমজান মাসে ভোটের, এটা নিয়ে কিন্তু একটা বিশাল তর্ক বিতর্ক চলেছে, মানে ভোটটাকে নিয়ে একটা বিশাল এই যে একটা পরিস্থিতির একটা তৈরি হয়েছিল, যেটা আমরা প্রত্যেকে দেখেছি এবং অনেকেই এটার বিপক্ষে পক্ষে দুটোরই কিন্তু মতামত দিয়েছেন, আমরা কিন্তু দেখেছি সেটা। দেখুন, বিরোধীদের খুব ক্লিয়ার কনসেপ্ট আছে। ওরা আগে এসে বললেন যে দেখুন, দেশকে পুরো বরবাদ করে দিয়েছে মোদি সরকার, রোজগার নেই, তারপরে ওটাও ওরা মানে কোনো রেকুডেন্ট প্রুভ ইট প্রুভ করতে পারেননি। তারপরে বললেন ডিমনিটাইজেশন হয়ে গেছে, সব ইন্ডাস্ট্রি খারাপ হয়ে গেছে, এ হয়ে গেছে, ওটাও প্রুভ করতে পারেনি। তারপরে বললেন সবাই টাকা নিয়ে নিয়ে চলে গেছে, কাউকে ধরে নিয়ে আসতে পারছে না, ওটাও মোদি সরকার করে দেখিয়ে দিলেন, দেখুন আমরা কী করতে পারি। তো এবার ওদের কাছে তো কোনো পয়েন্ট নেই বলার। হ্যাঁ, সব থেকে মেন পয়েন্ট, ওরা ভেবেছিলেন যে আমরা আবার বলবো যে এই পার্টিটা তো হিন্দু মুসলিম এরকম ডিফারেন্সিয়েট করে, কমিউনালিজম করে, তো এটা নিয়ে একটা আমরা করবো যে ভোটের সময় আবার হিন্দু মুসলিম করাবো, সেটাও চান্স পাইনি। এবার কি করবে, এবার ধরে নিয়ে এসেছে এই রমজান মাসে ভোট। ভোট তো সবসময় এপ্রিল মেতে হয়, যদি এখন রমজান মাস ফল করছে তো আপনি আমাকে একটা জিনিস বলুন, আমি আমার মুসলিম ভাইদেরকেও জিজ্ঞেস করছি যে ভাই রমজান মাসে যদি কারোর অফিস হয় তিনি অফিস যান, যাদের স্কুল হয় তারা স্কুলে যায়, বাচ্চাদের যদি পরীক্ষা হয় ওরা পরীক্ষা দিতে যায়, কোনো কি এনিথিং স্টপস, কোনো কিছুতে মানে স্টপ করে না? তো ভোট 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 কেন আপনারা এই জিনিসটাকে এত বাড়িয়ে বাড়িয়ে এইসব গল্প করছেন? এবার কে এইসব করতে চাইছে ওইটা দেখুন, এই সব থেকে প্রথম কে বলেছে এই কথাটা, ওয়েস্ট বেঙ্গল থেকে উঠেছে,
তো এই হিন্দু মুসলিম অ্যাপিজমেন্ট কে করে রাজনীতির জন্য, সেটা তো ভালোভাবে বোঝা যাচ্ছে। আচ্ছা, এই যে রাজনীতি, একটা জিনিস তো আমরা সবসময় জানি যে রাজনীতিতে অনেক কিছুরই অনেক ঘটনা ঘটে যায়। তো এই সার্জিক্যাল স্ট্রাইক বলুন বা জিএসটি বলুন বা নোট বাতিল বলুন, সব কিছুরই বিরোধীরা মোটামুটি সরকারকে একেবারে মানে শাসক দলকে একেবারে চেপে ধরেছে বলা যেতে পারে। তো আপনার কি মনে হয় এই চাপের মধ্যে কতটা ফায়দা পেতে পারে শাসক দল? চেপে ধরেছে না, চেপে ধরার চেষ্টা করেছে কিন্তু ধরতে পারেনি, সেই জন্যে তো আজকে এই অবস্থা। এদিক ওইদিক ওইদিক এইদিক করে পাগলা হয়ে যাচ্ছে। তো ওইটা আমি বলছি, পেশেন্স রাখুন, আরও অনেক কিছু দেখার আপনার জন্য বাকি আছে। আর এই তো আপনাদেরই অ্যানাউন্সমেন্ট হলো, এখন আমাদেরও লিস্ট আসবে, লড়ুন। তারপরে 23rd যখন কাউন্টিং হয়ে যাবে তারপরে কথা হবে। আরেকটা বিষয়, অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি অনেক জায়গাতে এই যে জিএসটি এবং নোট বাতিল, এটা তো লোকসভা নির্বাচনের একটা হাতিয়ার হতে চলেছে তাদের কাছে, এটা একটা বিশাল বড়। এটার যেমন আমরা অনেক জায়গায় দেখি যে এটা নিয়ে অনেক এটার অনেকে এটা বিরোধিতা করছে, ঠিক তেমনই কিন্তু অনেকে বলে যে না, যেটা হয়েছে ঠিক আছে, কাল নোট বাতিল হয়েছে ভালোর জন্য হয়েছে। আবার অনেকে বলে যে নোট বাতিল হওয়াটা ঠিক ছিল না। এই দুটোর একটা সংমিশ্রণ, এই সংমিশ্রণটা জিএসটি আর নোট বাতিলকেই যদি আমি ধরি, সেটা ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলতে পারে? শুধুমাত্র আমি যদি পশ্চিমবঙ্গে কোনো ইট উইল হ্যাভ নো ইফেক্ট অন দ্য ভোটস, নট এট অল। এইটা দেখুন, জিনিসটাকে খুব বাড়িয়ে বাড়িয়ে সব থেকে বেশি অপোজ করার জন্যে অপোজিশনরা এইটা চালিয়েছিলেন, লোকসভায় সব থেকে বেশি ড্রামা করেছিলেন। আর এটা আবার দুঃখের কথা, আমার তো লজ্জা পায় কখনো কখনো বলতে যে আমি বঙ্গাল থেকে আছি, দেন আই গো টু আদার প্লেস। কেন সব থেকে বেশি ড্রামা বেঙ্গলের এই অপোজিশনে গিয়ে ওখানে করে, যন্তর মন্তরে বসে গালায় সবজি টবজি ঝুলিয়ে আর হাতে থালা ফালা নিয়ে ওরা এইসব ড্রামা করে। কেন এত কষ্ট হলো ডিমনিটাইজেশনে? সব থেকে বেশি কষ্ট এখানে টিএমসি কে কেন হলো? সব থেকে বেশি কালো ধন এখানে ছিল নাকি? ভাই, ওয়্যার দেয়ার ইজ পেইন দ্য ক্রাই উইল কাম আউট। বিরোধীদের দাবি যে সমস্ত টাকাই প্রায় রিজার্ভ ব্যাংকে ফেরত এসেছে 99.9%, এটা কিন্তু দাবি। আমি এটাই বলছি, যেখানে ব্যথা হবে সেখান থেকেই আহ বেরিয়ে আসবে। তো এই আজ সব থেকে বেশি টিএমসি বের করে দিল্লিতে দেখিয়ে দিয়েছে। আর যদি আরবিআই তে এসে গেছে তাহলে তো ওনাদের কষ্ট মিটে গেছে। এবং সেটার ফলেই মানে মনে হয় এটা আপনার মতামতে যে এটার কোনো প্রভাব ভোট ব্যাংকে পড়বে না? নট এট অল। কেন ভারতবর্ষের মানুষ দেখেছে আর তারা মানে এখন সব কিছু বজে, 5 বছরে দেখেছে যে যে সরকার অন্য সরকার 20-25 বছরে কিচ্ছু করতে পারেনি, সেই সরকার ইনিশিয়েটিভ নিয়ে 5 বছরে করার ক্ষমতা রাখে, সেই সাহসটা রাখে, আর সেই সাহসটা মোদিজি দেখিয়ে দিয়েছে। এবার বাকি থাকছে আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, রাফাল ইস্যু, সেটা নিয়েও কিন্তু এখন মানে নরেন্দ্র মোদীকে একটা চেপে ধরার চেষ্টা কিন্তু রয়েছে। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? শুনুন না, আই উইল অ্যাগেন টেল ইউ, ইট ইজ অ্যাগেন আ ফানি ইনসিডেন্ট, ওকে? আর যা মানে আইনি বেতে যা প্রমাণ হওয়ার ছিল সব কিছু প্রমাণ হয়ে গেছে, ইট ইজ এ সেন্সলেস ইস্যু। আর রাফাল নথি চুরি হয়ে যাওয়া, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সমস্ত অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া বলুন বা খবরের কাগজে সব জায়গায় কিন্তু একটা অনেক রকমের খবর দেখেছি যে রাফাল নথি চুরি হয়ে যাওয়া। দেখুন, আমিও দেখেছি। আর কিন্তু আরেকটা জিনিস বলি, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট এনিথিং ইজ বিং মিসপ্লেসড অর এনিথিং, ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন, সব কিছু সামনে আসবেই। আমি যদি এবারে শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গে এবারে লোকসভা নির্বাচনে বিজেপি কতটা খাতা খুলতে পারবে? +20 মানে এটা কি আপনি একদম কনফিডেন্ট? হ্যাঁ, 100% আই এম কনফিডেন্ট। আর আজকে তালিকা দেখে অপোজিশনের আরো কনফিডেন্ট হয়ে গেছে, মানে একেবারে +20 থাকবেই। হ্যাঁ, 100%। আর অল ওভার ইন্ডিয়াতে যদি বলা হয়, ওটা তো উই আর নাও নট বর্ডার্ড অ্যাবাউট দ্যাট, ক্যান বি নো দেশের মানুষ পাশে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে যে ওরা মোদিজির সমর্থনে আছে। আরেকটা জিনিস আমরা যদি দেখি যে আমাদের ক্ষমতায় যদি আমি বলছি আপনাকে, যদি বাই চান্সে বিজেপি হেরে যায় সেক্ষেত্রে আমাদের ক্ষমতায় যদি তৃতীয় ফ্রন্ট উঠে আসে, তৃতীয় ফ্রন্টে মুখ্য প্রধানমন্ত্রীর দাবিদার হিসেবে কিন্তু একটাই নাম উঠে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আই ডোন্ট বিলিভ ইন টকিং অ্যাবাউট ইম্পসিবল, ঠিক আছে? আর বিজেপি হেরে যাবে এটা মাননার মানুষ কথাই নেই, তাহলে মহাজোট যখন বিজেপি হারবেই না, প্রধানমন্ত্রী চেঞ্জ হওয়ার কথাই নেই। আর যদি প্রধানমন্ত্রী চেঞ্জ হওয়ার জন্য কথাই নেই, তাহলে হু ইজ দিস থার্ড নেম, হোয়াই ডু উই টক অ্যাবাউট ইট, ইট ইজ ইম্পসিবল। তাহলে আমি আপনাকে বলি, মহাজোট সম্পর্কে কি বলবেন? এই মহাজোট কতটা টক্কর দিতে পারবে? মহাজোট, হ্যাঁ, টক্কর দিতে পারবে এই কথাটা ঠিক বলেছেন,
কেন যতজন জুটেতে মা জোটে সবাই এক দূসরাকে টক্করই দিচ্ছে, নিজেদের মধ্যেই টক্কর দিচ্ছে। তো লেট দেম আগে জোট তো হোক, আর সেটা এই ইলেকশনটা বলে দেবে কতটা জোট হয়েছে। লোকসভা নির্বাচনটাই এখন তুরুপের তাস একেবারে, যেটা বোঝা যাচ্ছে যে লোকসভা নির্বাচনে কিন্তু এখন প্রত্যেকের পাখির চোখ সেই দিকেই, কিন্তু আমরা প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছি, তাকিয়ে রয়েছি যে কি হতে চলেছে। জিএসটি হোক, নোট বাতিল হোক বা সার্জিক্যাল স্ট্রাইক হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে কি হবে সেটা তো ভবিষ্যৎই বলবে। তবে সার্জিক্যাল স্ট্রাইক এক্ষেত্রে একটা বিষয় না বললে নয় যে এটা করলেই যে ভোট ব্যাংকে ভোট বাড়বে, এটা কি, এই কথাটাও কিন্তু আমরা একবারে বলতে পারি না। আমরা কিন্তু অতীতে অনেক ঘটনাই দেখেছি, আমরা বলছি না এটা, আমরা কোনো দিন, আপনি দেখেছেন কোনো একজন বিজেপির লোক বা এনি স্পোকস পার্সন হ্যাজ সেড দ্যাট ফ্রম সার্জিক্যাল স্ট্রাইক উই উইল গেইন? নো, দিস ওয়াজ নাথিং টু গেইন, দিস ওয়াজ ডান ফর দি অনার অফ আওয়ার কান্ট্রি। আর যখন দেশের অনারের কথা হয় তখন ভোট পলিটিক্স আর ভোট ব্যাঙ্ক পলিটিক্স আমরা দেখি না, দ্যাট ইজ বিজেপি। তখন আমরা দেশের জন্যে দাঁড়িয়ে একমত হয়ে লড়েছি, আর সেটা আমি করে দেখিয়ে দিয়েছি পাকিস্তানকে যে কি ক্ষমতা আজকে ইন্ডিয়া রাখছে। এটা পুরো দেশ বলছে, সবকটা আপনি দেখে নিন, চায়না অবধি ক্লাসটি মেনে গেছে। তো অল দ্য কান্ট্রিজ আর সেইং দিস, তার মানে নিশ্চয়ই ইন্ডিয়া নিজের দম দেখিয়েছে, কিন্তু লজ্জার কথা তাদের ওপরে যারা এই দেশে থেকে কোয়েশ্চেন রেইজ করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমার দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমার সঙ্গে অনুষ্ঠানটি দেখছিল। নমস্কার।